জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, পুলিশকে ফের যে বার্তা দিল অ্যামনেস্টি। এরপর জানিয়ে দিব সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী। এদিকে গয়েশ্বরের সেই ভিডিও শেয়ার দিল অ্যামনেস্টি। আরও জানিয়ে দিব আবারও যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা আসতে পারে বলছে রেজা কিবরিয়া। এদিকে বন্যায় ক্ষত বিক্ষত কক্সবাজার, 14 জনের মৃত্যু। সর্বশেষ জানিয়ে দিব খালেদা জিয়াকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। পুলিশকে ফের যে বার্তা দিল অ্যামনেস্টি। আবারও পুলিশকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দমনের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনটি বৃহস্পতিবার এক টুইট বার্তায় এই তাগিদ দেয়। টুইটে গত 29 জুলাই বিএনপির ঢাকার প্রবেশ পথগুলোয় অবস্থান কর্মসূচিতে পুলিশের বিভিন্ন তৎপরতার ভিডিও যুক্ত করে দেয়। ভিডিওতে দেখা যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রাস্তায় পড়ে যাওয়ার পরও পুলিশ তাকে পেটাচ্ছে। এর আগেও একই ধরনের তাগিদ দেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, প্রতিবাদের অধিকার মানুষের মৌলিক অধিকার, কর্তৃপক্ষের উচিত কোনো অবাঞ্ছিত হস্তক্ষেপ ছাড়া এই অধিকার চর্চায় সহযোগিতা করা। সংগঠনটি এর আগে গত 4 ও 8 আগস্ট অনুরূপ বিবৃতি দেয়। গত 4 আগস্ট অ্যামনেস্টি বলে বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ বন্ধ করতে হবে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে অ্যামনেস্টি জানায় পুলিশ হামলা করার আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ চলছিল। সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী। আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য G20 সম্মেলনে যোগ দিতে ভারত যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য G20 সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী S. জয়শঙ্কর। ভারতীয় জনতা পার্টির বিজেপিকে জানুন, কর্মসূচির অংশ হিসেবে দলটির আমন্ত্রণে আওয়ামী লীগের 5 সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি নয়াদিল্লি সফর করেছে। ওই সফরের বিষয়ে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক এই মুহূর্তে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক উঁচুতে, দ্বিপক্ষীয় সফরের কারণে এ সম্পর্কে আরো মজবুত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী লিখিত বক্তব্যে বলেছেন, দুই দেশের সম্পর্ক সোনালী অধ্যায় পার হচ্ছে, এটি দলীয় সফর। জেপি নাড্ডা, কেন্দ্রীয় বিজেপি সভাপতি, জানিয়েছেন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অতীতের মতো সামনেও একই সঙ্গে কাজ করবে। আমরাও তাদের বলেছি, দ্বিপক্ষীয় সম্পর্কে আমরা ভারতকে অনেক গুরুত্ব দিয়ে থাকি। সবশেষ 2022 সালের 5 সেপ্টেম্বর ভারত সফর করেন প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় দিনে 6 সেপ্টেম্বর হায়দ্রাবাদে হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষিক আলোচনা ও একান্ত বৈঠক করেন তিনি। গয়েশ্বরের সেই ভিডিও শেয়ার দিল অ্যামনেস্টি। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার একটি টুইট করেছে। এতে গত 29 জুলাই বিএনপির ঢাকার প্রবেশ পথগুলোতে অবস্থান কর্মসূচির সময় পুলিশের বিভিন্ন তৎপরতার একটি ভিডিও যুক্ত করেছে। ভিডিওতে দেখা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রাস্তায় পড়ে যাওয়ার পরও পুলিশ তাকে পেটাচ্ছে। ওই টুইটের ক্যাপশনে অ্যামনেস্টি বাংলাদেশের পুলিশকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দমনের আহ্বান জানিয়েছে। এর আগেও একই ধরনের তাগিদ দেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, প্রতিবাদের অধিকার মানুষের মৌলিক অধিকার, কর্তৃপক্ষের উচিত কোনো অবাঞ্ছিত হস্তক্ষেপ ছাড়া এই অধিকার চর্চায় সহযোগিতা করা। সংগঠনটি এর আগে গত 4 ও 8 আগস্ট অনুরূপ বিবৃতি দেয়। গত 4 আগস্ট অ্যামনেস্টি বলে বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ বন্ধ করতে হবে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে অ্যামনেস্টি জানায় পুলিশ হামলা করার আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ চলছিল। আবারও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতে পারে রেজা কিবরিয়ার ঘোষণা। গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন, আবারও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতে পারে। এর আগে যুক্তরাষ্ট্র একবার স্যাংশন আরোপ করেছে, সেটা তোলার চেষ্টা করেও সরকার সফল হয়নি। আওয়ামী লীগের চিন্তা করা উচিত, স্যাংশন আবার আসতে পারে, এখন তাদের সতর্ক হওয়া উচিত। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় একথা বলেন রেজা কিবরিয়া। রেজা কিবরিয়া বলেন, এখনো আমরা বাইরের দেশের উপর নির্ভরশীল, আমাদের রপ্তানি আয় রেমিটেন্স
ফিন্যান্স, বিদেশি সাহায্য এগুলো এখনো তাদের কাছ থেকে আসছে। আমাদের ব্রিজ রাস্তা এখনো তাদের অর্থায়নে বাস্তবায়ন হয়, সুতরাং তাদের ওপর এখনো আমাদের নির্ভরতা আছে। তাই তারা কি বলে সেটা গুরুত্বপূর্ণ। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, বিরোধীদের দমন পীড়ন বন্ধ করতে বলছে। বন্যায় ক্ষত বিক্ষত কক্সবাজার, 14 জনের মৃত্যু। অবশেষে বন্ধ হয়েছে বৃষ্টিপাত, ফলে নদীতে কমে এসেছে বৃষ্টি ও বানের জল। পানি কমছে চকরিয়া পেকুয়ার 19টি ইউনিয়ন ও রামু সহ প্লাবিত নিম্নাঞ্চল থেকে। পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে মহাসড়ক, উপসড়ক, কাঁচা রাস্তা ও বাঁধের ক্ষত চিহ্ন। কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। ঢল আর জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া গ্রামীণ জনপদে নষ্ট হয়েছে কৃষকের বীজতলা, ফসলের মাঠ, মাছের ঘের ও বেড়িবাঁধ। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতির মুখে পড়েছে রেললাইন। খালেদা জিয়াকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের একথা জানান তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন। খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ তার আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। খালেদা জিয়াকে কতদিন হাসপাতালে থাকতে হবে এমন প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ বলেন, আজ আমরা খালেদা জিয়ার রিপোর্টগুলো পর্যালোচনা করব এবং এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেব। স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পর বুধবার রাতে সেখানে ভর্তি হন খালেদা জিয়া। রাতেই তার কিছু মেডিকেল পরীক্ষা করা হয়। 78 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার ও কিডনির জটিলতায় ভুগছেন। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে 2018 সালে খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারী শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে 2020 সালের 25 মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে। এরপর কয়েক দফায় তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। সাজা স্থগিতের শর্ত হিসেবে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।